আসসালামু আলাইকুম চলুন জেনে নেই বিনোদন জগতের খবর যে কোনো কিছুর বিনিময়ে সাকিবকে চাই রাতারাতি তারকা হতে চাই হুট করে ভাইরাল হয়ে সারা বাংলায় চমক দিতে চাই এক নামে যেন সবাই চেনে যে কোনো কিছুর বিনিময়ে স্টার হতে চাই নতুন অবস্থায় কে কী বললো তাতে কিছু যায় আসে না আমি আমার লক্ষ্যে পৌঁছাতে চাই উল্লাসের সঙ্গে কথাগুলো বলছিলেন সবিজের নতুন প্রতিভা অভিনেত্রী কণ্ঠশিল্পী সোনিয়া খান লিসা শনিবার ছয় জানুয়ারি বিকেলে মুঠোফোনে আলাপকালে নিজেকে এভাবেই তুলে ধরলেন তিনি ছোটবেলা থেকেই নাচ গান ও অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন লিসা তবে নাচের প্রশিক্ষণ কিছুদিন নিলেও গান ও অভিনয় শেখা হয়নি কারো কাছে লিসা বলেন যার কাছে নাচ শিখেছি তিনি সারোয়ার শাকিল ভাই তার মাধ্যমে আমি আজ মিডিয়ায় এজন্য তার কাছে কৃতজ্ঞ আর গান কারো কাছে শেখা হয়নি ভালো গান করছি এটা গড গিফটেড সিনেমায় অভিনয় প্রসঙ্গে লিসা নতুন পরিচালক তুহিন তুফাজ্জলের পরিচালনায় কবি নামে একটি সিনেমায় কাজ করছে। সিনেমার প্রধান নায়িকা আমি কবির প্রেমিকা কবির শুটিং অনেক আগেই শেষ হয়েছে আশা করি শীঘ্রই সিনেমাটি মুক্তি পাবে নতুন সিনেমা সম্পর্কে লিসা বলেন নতুন সিনেমায় অফার আছে দেখি প্রথম সিনেমা মুক্তি পা তারপর চিন্তা করব নতুন সিনেমার শুধু সিনেমা নয় নাটকেও অভিনয় করেছেন মিষ্টি মুখ ছোট বড় দুপর্দায় অভিনয় করলেও তার অর্থাৎ লিসার নজর সিনেমার দিকেই সাহসী এই অভিনেত্রী বলেন সিনেমায় ভালো অভিনেত্রী হতে চাই সিনেমায় লিসার প্রিয় নায়ক সাকিব খান যে কোনো কিছুর বিনিময়ে সাকিবের সঙ্গে অভিনয় করতে চাই লিসার জন্ম ও বেড়ে ওঠা রাজেন্দ্রপুর কেরানীগঞ্জে তবে দাদার বাড়ি পিরোজপুর হলেও ব্যবসা সুবাদে যশোরে বাড়িঘর করেছেন লিসার এক ভাই এক বোন মা বাবাকে নিয়ে বর্তমানে বসুন্ধরার ধারায় থাকেন পড়াশোনা করছেন বিবিএ উত্তরা ভার্সিটিতে বিয়ে সম্পর্কে লিসা মিষ্টি হেসে বলেন সবেমাত্র পড়াশোনা করছি ক্যারিয়ার ভালোভাবে দাঁড়াক তারপর পাঁচ বছর পর বিয়ে করব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ